ফুটবলার ম্যারাডোনের কথা তো আমরা জানি সবাই ব্যক্তি ম্যারাডোনা চিরকাল নিপীড়িত মানুষের পাশে নিজেকে এক বিপ্লবী হিসেবে তুলে ধরেছেন তিনি সাম্রাজ্যবাদী শক্তির কঠোর সমালোচক আর সমাজতন্ত্রের একনিষ্ঠ অনুসারী এই ছিল ফুটবল কিংবদন্তির রাজনৈতিক আদর্শ ছিলেন হুগো আভেজ আর ফিদেল কাস্টোর ঘনিষ্ঠ বন্ধু উচ্চকণ্ঠ হয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও দু এগারো সাল আরব আমিরাত ফিলিস্তিনের একটি প্রতিনিধি দল দিয়েগো ম্যারাডোনার সাথে সাক্ষাৎ করতে এলে ঐতিহ্যবাহী স্কার্ফ গায়ে জড়িয়ে নেন ফুটবল কিং বদন্তি এক মুহূর্ত দেরি করেননি ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান দিতে ম্যারাডোনার মনে প্রাণী ছিল ফিলিস্তিন দু সালে রাশিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সৌজন্য সাক্ষাতেও সেই ঘোষণাও দিতে ভুলেননি সারা জীবনই ম্যারাডোনা নিজেকে তুলে ধরেছেন একজন বিপ্লবী প্রথাবিরোধী হিসাবে উচ্চকণ্ঠ হয়েছে নিপীড়িত মানুষের পক্ষে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরোধিতা করেছেন আজীবন বন্ধুরূপে পাশে থেকেছেন লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক নেতাদের ভেনেজুয়েলার সাভেজের সাথে সম্পর্ক কতটা সরল ছিল তা ফুটে ওঠে এক দৃশ্যেই যোগ দিয়েছিলেন নিকোলাস মাদুর শপথ অনুষ্ঠানেও আর তাই ফুটবল কিংবদন্তের মৃত্যুতে শোকের ছায়া পুরো ভেনেজুয়েলাতে আমাদের বন্ধু আপনজন ম্যারাডোনা আমাদের ছেড়ে চলে গেছেন এর চেয়ে বড় ধাক্কার কি হতে পারে ভেনেজুয়েলা এই ক্ষত বয়ে বেড়াবে আজীবন তবে ফিদেল কাস্টর সাথে বন্ধুত্ব ছিল ভিন্ন মাত্রার ছিয়াশি সালে প্রথম কিউবা সফরের পর থেকেই ম্যারাডোনার সাথে কাস্টর বন্ধুত্ব মাদকাসক্ত অসুস্থ ম্যারাডোনার জন্য যখন বন্ধ আর্জেন্টিনা সব দরজা তখন তাকে কাছে টেনে নেন কাস্ত্রো কিউবায় চিকিৎসার ব্যবস্থা করেন সেই বন্ধুত্বের নিদর্শন রাখতেই জন্য কাস্ট্রোর প্রয়াণ দিবসে পৃথিবী ছাড়লেন ম্যারাডোনা তিনি কিউবাকে আপন করেছিলেন সারা জীবন আমরা তাকে মনে রাখবো কিউবার মানুষের মন থেকে তিনি মুছবেন না শুধু সমাজতান্ত্রিক নেতা বা লাতিন দেশ নয় ফুটবল কিং বদন্তের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের সব প্রান্তের নেতারাই তার আত্মার শান্তি কামনা করেন পোপ ফ্রান্সিস মির মুশফিক আহসান যমুনা নিউজ